গণতন্ত্রের কি তার উদাহরণ আপনি জানেন না? জনগণ এখন অধিকার চায়, জনগণ ঘরে ঘরে চাকরি চায়, জনগণ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনারা আত্মসাত করেছেন আপনাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। উদাহরণ দিচ্ছে যেখানে তিন ওনাদের দেশ রত্ন যেন ওনাদের ঘরের মধ্যেই থাকে। জনগণ চায় এই দুঃশাসনের পতন চায়। জনগণ চায় 2008 সালের নির্বাচনে জনরায়ের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং পরবর্তীতে তিনি 14-18 নির্বাচনে বলছিলেন যে জোর করে আসলে কাউকে নির্বাচনে আনা যায় না। যে একই কথা কিন্তু আমরা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আমরা শুনতে পাচ্ছি যে আপনারা আসতে চাচ্ছেন না, আপনাদেরকে জোর করে আনার আসলে সক্ষমতা কারণ নেই বা তাদের ইচ্ছেও নেই। তাদের ইচ্ছার উপর তো সবকিছু তো নির্ভর করবে না। এখন জনগণের ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা। জনগণ চায় তার ভোটের অধিকার ফিরে পেতে। জনগণ চায় এই দুঃশাসনের পতন চায়। জনগণ চায় ওনাদের দেশ রত্ন যেন ওনাদের ঘরের মধ্যেই থাকে। ওই দেশ রত্ন আর দেশে জনগণ দেখতে চায় না। উদাহরণ দিচ্ছে যেখানে তিনি বলেন খাওয়া লাগবে না, আলু খেলে চলবে, জনগণ এখন ভাত খেতে চায়, জনগণ ঘরে ঘরে চাকরি চায়, জনগণ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেখেন আপনি জনগণের পক্ষে কথা বলেন। আপনি বললেন আপনি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনার যদি জনগণের পক্ষে কথা গণতন্ত্র কি তার উদাহরণ আপনি জানেন না, ব্যাখ্যাটাই আপনি জানেন না। আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আমেরিকার প্রেসক্রিপশনে র‍্যাব গঠন করে আপনার ক্লিন হার্ট তৈরি করা হয়েছে। দেখেন আপনাকে আমি বলি, 2001 সালে যখন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যখন দেশকে কন্ট্রোল করতে পারেন নাই, তখন র‍্যাব আপনার 2004 সালে আমেরিকার প্রেসক্রিপশনে র‍্যাব গঠন করে নির্বাচনে মানুষকে হত্যা করেছে, মানুষকে আওয়ামী লীগের 21 মানুষকে হত্যা করেছে, তারপর মিথ্যাচার করবে। আর এটা আওয়ামী লীগ মেনে নিবে? কথা শুনলে আসলে আমরা বুঝতে পারবো আপনারা র‍্যাবকে এখন টোটালি আপনারা দলীয়করণ করে ফেলেছেন। আপনাদের রাজনৈতিক স্বার্থে আজকে আপনারা প্রশাসনকে ব্যবহার করছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন, যার কারণে আজকে বাইরে থেকে বিদেশ থেকে স্যাংশন নেমে আসছে আমাদের র‍্যাবের উপরে। আপনারা কলঙ্কে তিলক একে দিয়েছেন, আপনি যে ভিসা নীতি এসেছে সে সকল কিছু আপনাদের কুকর্মের কারণে। আজকে আজকে আপনারা আমাদের লবিস্ট নিয়োগের ফল, ঠিক আছে, এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠে কোন দাদা আপনারা লবিস্ট নিয়োগ করেন নাই কেন? আজকে যে নীতি এসেছে সেই সকল নীতি প্রয়োগ হচ্ছে। আজকে আপনারা শুনে বড় বড় কথা বললে হবে না, জনগণের কাতারে আসেন, জনগণের পক্ষে কথা বলেন। জনগণের কাতারে আছে, জনগণের পক্ষেই আছে। শুনেন, আপনাদের লজ্জা সরম নাই, ঠিক আছে, আপনাদের লজ্জা সরম নাই। আপনারা কি অন্যায় করে তার লজ্জা সরম থাকার কথা? যে ন্যায়ের পক্ষে কথা বলে তার লজ্জা সরম থাকার কথা জাগ্রত করেন, জনগণের প্রতি লজ্জা সরম তো আপনাদের থাকার কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় একজন ফেরারি, আপনারা লন্ডন থেকে প্রেসক্রিপশন দেয়, আপনারা রাজনীতি করেন, কথা বলেন, স্বাধীনতার চেতনায় ফেরি করতে করতে আজকে জনগণের সকল চেতনাকে আপনারা গায়েব করে দিয়েছেন।